বিসি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছেন তামিম ইকবাল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তামিদ অমিত, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অমিত, অনেক জল্পনার পর অবশেষে বৈঠকটা শুরু হয়েছে। লোকেশন নিয়ে সমস্যা ছিল, কখন হবে সেটা নিয়েও সমস্যা ছিল। তো তামিম সহ বৈঠকে আর কোন কোন বোর্ড কর্মকর্তা রয়েছেন, কিংবা সমস্ত বিষয় নিয়ে যদি একটু জানান আমাদেরকে আপডেট। রঞ্জন, অনেক বড় প্রশ্ন আছে, যেমনটা আমাদের সকাল থেকে কাটছে। সকাল থেকে গুলশানে মোটামুটি সব হোটেলেই মানে গিয়েছি আমরা। আসলে কোথায় গিয়েছেন তামিম ইকবাল? প্রত্যেকটা জায়গায়, সেই সকাল 10টা থেকে শুরু হয়েছে। আজকে মোটামুটি ভালো, গুলশান বনানী এলাকা মোটামুটি ভালো আজকে দেখা হয়েছে, বেশ অন্যরকম একটা আবহ। আসলে এই যে কথাটা বলছি, এটা আসলে আমরা বোঝা যায় যে উৎকণ্ঠাটা কীরকম। তামিম ইকবাল, সামনে আমাদের এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, সেখানে অধিনায়ক কে থাকবেন, তামিম ইকবাল কী ভূমিকা থাকবেন, সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্যই তো এই চেষ্টাটা। একটু কারেকশন করে দিই, যদি আমি ভুল না করে থাকি, তামিম ইকবাল 7:44 এসে নাজমুল হাসান পাপনের বাসায় এসে পৌঁছেছেন। তার আগেই কিন্তু 7:15 দিকে ক্রিকেট অফিসের চেয়ারম্যান জালাল ইউনুস এখানে এসেছেন। কিন্তু মজার বিষয়, যতটুকু আমি জানতে পেরেছি, ক্রিকেট বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু এখন এখানে নেই। তাহলে তিনি কোথায়? তাহলে হচ্ছে তিনি আসলে তার নিজস্ব অফিসে ছিলেন, সেই জায়গায় থেকে তিনি রওনা করেছেন যতটুকু আমরা জেনেছি। মানে হোস্ট এখন পর্যন্ত নেই, তাই বৈঠকটা শুরু হয়েছে দৃশ্যত, আমাদের সেটা বলার কোনো উপায় নেই। এই জন্য বলছি দৃশ্যত, আপনি একটু চিন্তা করেন, আমাদের 8টার সময় এই ব্রিফিংটা হওয়ার কথা ছিল এই পর্যন্ত। তা যদি পাপন বিসিবি সভাপতি এখানে উপস্থিত যেহেতু নেই, তার মানে এখনও তাদের মধ্যে আলোচনাটা হয়নি। আলোচনা না হলে কীভাবে তাহলে আমাদের কাছে ডিসিশনটা আসবে? তার মানে এখন যদি কেউ ব্রিফিংটা করে, তার মানে ডিসিশন আগেই মেক করা আছে, সেটা হবার কথা নয়। তাহলে বিসিবি সভাপতি আসার পরেই হয়তো বা আলোচনাটা শুরু হবে। তাই আমার ধারণা, আমাদের আরও অনেক রাত পর্যন্ত এখানে অপেক্ষা করতে হতেই পারে, যে পরিস্থিতি অন্তত চারদিকে মনে হচ্ছে। গণমাধ্যম কর্মীদের ভিড়, সম্ভবত সব ফোকাসটাই এখন গুলশানের এই বাসাতে আছে। আপনি যেমনটা বলছিলেন, আসলে অপেক্ষা, জল ঘোরা হয়েছে, সে ঘোলা জলে কেউ মাছ শিকার করবে না নিশ্চয়ই আমরা চাই, কিন্তু কি ফলাফলটা আসে, জলটা যেন পরিষ্কার হয়ে যায় নিশ্চয়ই সেদিকে তাকিয়েছি আমরা। অমিত, সমস্যা সমাধানে তামিম কথা বলতে চান বিসিবি কর্তাদের সাথে, বিসিবিও আগ্রহী এই ব্যাপারে, তারপরও এই পুরো বিষয়টা নিয়ে এত কেন লুকোচুরি এবং এত গোপনীয়তা? লোকেশন জানা যাচ্ছিল না ঠিক 7টার আগ দিয়ে, বা 7টার কিছুক্ষণের পরেই হয়তো লোকেশন জানা গিয়েছিল। এই পুরো বিষয়টিকে কি মনে হচ্ছে আপনার কাছে? একটু পেশাদারভাবে যদি ভাবেন তাহলে ব্যাপারটা ঠিক আছে। ধরেন আমার অফিসের প্রধান যিনি আছেন, তিনি আমার একটা সমস্যার সঙ্গে আমার সাথে কথা বলতে চান, তিনি এখন যমুনা টিভি সবাইকে জানিয়ে সেটা বলবেন, এটি কি সম্ভব? তিনি তো আমার সাথে আলাদাভাবেই কথা বলবেন, যখন একটা ডিসিশন মেক হয়ে যাবে তিনি হয়তো বা সেটা সবাইকে জানিয়ে দেবেন। একই ব্যাপারটা এখানে বিসিবির জায়গাটা ঠিকই কাজ করেছে, কারণ এই জায়গায় প্রকাশ কোনো কিছু হওয়ার সুযোগ নেই। তামিমের সাথে তারা বৈঠকে বসবেন, তারা ঠিক সময় তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 8:00 ব্রিফিং হবে, আপনারা চলে আসেন, ব্যাপারটা তো তাই। তার মানে ওই জায়গাটাকে দেখলে ঠিক আছে, তবে আমাদের টেনশন তো কাজ করছিল গণমাধ্যমে। গণমাধ্যম কার কথা বলে? যারা ক্রিকেট ভক্ত আছে তাদের সবার কথাটাই বলে, তারাই আসলে উৎকণ্ঠাটা অনেক দিনের, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, তারা বিষয়টি জানতে চান। এখন তামিম কী সিদ্ধান্তটি জানাবেন? জানেন যে তামিম ইকবাল ক্রিকেটার হিসেবে, ওপেনার হিসেবে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী তার কেউ নেই, তিনি দলে থাকছেন, কারণ বাংলাদেশে এখন ব্যাকআপ ওপেনারই খুঁজে পায় না, ওপেনার কোথা থেকে পাবে? সেদিন যেমনটি আপনাদেরকে বলছিলাম, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে তামিম ইকবাল অধিনায়ক থাকছেন কি থাকছেন না। এখন যদি তিনি সিদ্ধান্ত নিয়ে নেন অধিনায়ক থাকবেন না, তাহলে কিন্তু খুব বড় আলোচনা হওয়ার কিছু নেই। তখন তো নিজের অতীতের যে দুঃখ কষ্ট, যেগুলো তিনি পেয়ে আজকে অধিনায়কত্ব ছাড়ার, ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আসলে জানানোর খুব বেশি একটা প্রয়োজন তখন আর থাকে না। যদি তিনি অধিনায়ক হিসেবে কন্টিনিউ করতে চান, তখন তিনি নিশ্চিতভাবে বিসিবিকে বলবেন যে হার্ডেলগুলো তাকে পার হতে হয়েছিল, যে কষ্টগুলো তিনি পেয়েছেন, যে যে পরিস্থিতিগুলো তিনি পার করেছেন, সেগুলো যেন ঠিক করে দেয় বিসিবি সামনে, তখন কিন্তু আলোচনাটা বড় হবে। তা আমরা আসলে আলোচনার দুর্গ থেকেও নিশ্চয় একটা বিষয় জানতে চাবো। তবে সঞ্জনা, আপনি ভালো বুঝতে পারবেন এখান থেকে একটু, মানে আমি এখন জানি না ফুটেজটা আপনারা চালিয়েছেন কি না, তামিম ইকবাল ভিতরে ঢুকছে এই ছবিটা, তামিমকে একটু অন্যরকম লাগছিল, একটু বিমর্ষ লাগছিল চেহারা দেখে। তবে চেহারায় সব তো কথা বলে না, চেহারায় তো সব কথা বলে না, তারপরে একটু মনে হচ্ছিল বিমর্ষ, নিশ্চয়ই তার মধ্যেও টেনশন কাজ করছিল। তিনি আসলে বাইরে থেকে চিকিৎসা করে এসছেন, ইঞ্জেকশন দিয়ে ধকলটা তার মধ্যেও গেছে, এটা তো তার ধকলের একটা বিমর্ষ ভাব, সেটাও হতে পারে। সব মিলে আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে আসলে তামিম কোন সিদ্ধান্তটি নিচ্ছেন সেটা জানার জন্য। একটা জিনিস
জি, এই কথাটাই কিন্তু সানজানাও বলছিলেন, তামিম ইকবালের ছবিটা যখন দেখলেন উনি যে এরকম কেন লাগছে, আসলে সবকিছু হয়তো পরিষ্কার হবে। অমিত, একটু থামালাম আপনাকে, এশিয়া কাপের অধিনায়কত্বের যে বিষয়টা সেটাই যে মূল বিষয় এটা অনেকটা পরিষ্কার, আর কোনো এজেন্ডা কি আছে কিনা? কারণ যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র প্রেস ব্রিফিংয়ের, যে জানিয়ে দেওয়া হবে 8টায়, যেটা আপনি অলরেডি এলাবোরেট করে বলেছেন, অন্য কোনো কোনো সিদ্ধান্ত এটার সঙ্গে জড়িত কিনা? সিদ্ধান্ত অবশ্যই অধিনায়কত্ব যদি ঠিক না হয় তাহলে আপনি তো অন্য অনেক সিদ্ধান্ত জড়িত, বাংলাদেশ টিমের প্রাথমিক দল কারা হবে, তারা খেলবে, কি অবস্থায় যাবে, অধিনায়কের সাথে তো পরামর্শ করতেই হবে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে নিশ্চয়ই বিসিবি বুঝতে চাইবে, দেখেন তামিমের ইঞ্জুরিটা এমন, আপনি নিশ্চয়তা তিনি একটা অপারেশন করে আসেননি বা অন্য কোনো কিছু করে আসেননি যে তিনি আপনি নিশ্চয়তা দেবেন তিনি সুস্থ থাকবেন, তার ইঞ্জুরিটা এমন পরশু দিনই হয়তো বা ইঞ্জুরিটা চলে আসবে, অথবা ইঞ্জুরিটা হয়তো 3-4 মাসও না আসতে পারে, ব্যাপারটা এরকম আনসার্টিনিটি তার মধ্যে আছে। অর্থাৎ আজকে তিনি প্রথম ম্যাচটা খেলবেন, দ্বিতীয় ম্যাচটা খেলতে পারবেন কিনা এটা নিশ্চয়তা নেই। আর তখন যখন তিনি অধিনায়ক হবেন, দেখেন অধিনায়ক হিসেবে তাকে কিন্তু বারবার প্রেসের সামনে আসতে হবে, কথাগুলো বলতে হবে তিনি ফিট কি আনফিট, কিন্তু অধিনায়ক যখন তিনি নন তখন কিন্তু এই বিষয়গুলো আসবে না, জানা হয়তো আমরা জানবই না তামিমের অবস্থাটা কীরকম, সাধারণত যেটা হয় তা মানে অধিনায়ক না থাকলে তার কাজটা একদিক দিকে সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি যদি মানে চিন্তা করেন অধিনায়ক থাকলে তাকে কিন্তু বারবার চাইলে কিন্তু ব্যথা হচ্ছে তিনি বলে দিবেন যে আমি কালকের ম্যাচে অধিনায়কত্ব করবো না, পরশু দিন করবো, ব্যাপারটা এরকম না, আবার তারপরের দিন করবেন না, কিন্তু তিনি যদি ওপেনার হিসাবে খেলেন তিনি কিন্তু বলতে পারেন না কালকের ম্যাচটা আমি খেলবো না, এটা খুব সহজ একটা বিষয়। মানে বিসিবি নিশ্চয়ই বুঝতে চাইবে যে আসলে ব্যাপারটা কতটা গভীর, মানে ইঞ্জুরিটা কীরকম, তবে বিষয়টা খুবই কঠিন, কোনো মেডিকেল টিমই বলতে পারবে না পৃথিবীতে তিনি আসলে এই ব্যথাটা কোমরের যে মানে পিঠের যে ব্যথাটা সেটা অনুভব করবেন কবে, কী হতে পারে, এটা খুব কঠিন একটা বিষয়, আমি জানি না কী হবে। আমার যতটুকু ব্যক্তিগত ধারণা, কলটা আসলে তামিম ইকবালের, তামিম ইকবালই আসলে সিদ্ধান্তটা যতটুকু নিতে হবে বা তাকেই জানাতে হবে তিনি আসলে কী করতে চান, কোন পথে হাঁটতে চান। একটা কথা আপনাকে জানিয়ে দিই, আজকে দুপুর 11টা বা 12টার দিকে নাজমুল হাসান পাপন এই বাসা থেকে বের হয়ে গেছেন, কিন্তু তখন আমরা ভেবেছিলাম তিনি বৈঠকের জন্য গেছেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় গিয়েছিলেন আমি যতটুকু জানতে পেরেছি, কী কাজে গিয়েছেন হয়তো ব্যক্তিগত কাজে হতে পারে, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছিলেন, সেখানে তিনি কথা বলেছেন, তারপর তিনি তার অফিসে গেছেন, সেখান থেকে তিনি এখানে এসেছেন। সব কিছু মিলে যেহেতু তামিম ইকবাল খান অবসর নিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে তিনি ফিরে এসেছেন এবং আরও মাশরাফি বিন মুর্তজার সঙ্গে জড়িত ছিলেন, সব মিলে আসলে একটু অপেক্ষা করতে হচ্ছে তামিম আসলে কোন দিকে সিদ্ধান্তটি নেন, নাকি আজকেই সব জানা যাবে, তবে যতটুকু পরিবেশ দেখে মনে হচ্ছে হয়তো বা সিদ্ধান্তটা আজকেই আসতে পারে।